ভিডিওটা শুরু করে একটা কথা বলে নেই আপনারা যে এখানে আছেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিশন বটনটা ক্লিক করে রাখবেন আজকে কথা বলবো হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড তারা একটা তারা মোটামুটি বড় একটা জব পাবলিশ করতে তারা প্রায় উনিশটা পদে তেষট্টি জনের একটা জব সার্কুলার করা পাবলিশ করছে এটা হচ্ছে তাদের অফিসের বিজ্ঞপ্তিটা ভিডিও ডিসক্রিপশন আমি এটা লিঙ্ক দেবো এটা ক্লিক করে ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন আমি আপনাদের বেসিক জিনিসগুলো বলে দিচ্ছি বাকি ডিটেলসটা আপনারা ভালো করে দেখে দেন দেন অ্যাপ্লাই করে নেবেন এখানে আমি পদের নামগুলো বলে দিচ্ছি প্লাস সংখ্যাটা এবং শিক্ষাগত যোগ্যতা এই ডিটেলসগুলো আপনারা দেখে নিন এক নম্বর হচ্ছে জুনিয়র কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাট শ্রমিক কর্মচারী গ্রেড তিন পছন্দ হচ্ছে তিনটি অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান এটা পদ হচ্ছে একটি এখানে ন্যূনতম এসএসসি বা এসএসসি ভোকেশনাল বা সমান পাশলি হবে তিন হচ্ছে জুনিয়র ফার্মাসিস্ট চারজন চার হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান জেনারেল মেকানিক্যাল ফিটিং এখানে দুইজন পাঁচ হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান ওয়েলডিং এখানে পদ হচ্ছে তিনটা জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পাইপ ফিটিং পদ হচ্ছে দুইটা জুনিয়র টেকনিশিয়ান পাম্পস পদ হচ্ছে দুইটা জুনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট একটা জুনিয়র টেকনিশিয়ান ক্রেন একজন জুনিয়র শিপিং অ্যাসিস্ট্যান্ট এটা দুইটা ফায়ার টেন্ডার ড্রাইভার দুইজন আর ফায়ার ফাইটার পাঁচজন ড্রাইভার হচ্ছে তিনজন জুনিয়র ট্রেসার একজন জুনিয়র ইলেকট্রিক্যাল হেল্পার দুইজন প্ল্যান্ট অ্যাটেন্ডেন্ট অপারেশন চারজন জুনিয়র হেল্পার তিনজন জুনিয়র সিকিউরিটি গার্ড পনেরো জন এটাই বেশি মনে হয় ক্যান্টিন বিআরআর হচ্ছে সাতজন এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এইচএম ডাব্লিব্লিউ ডট ইআরএল ডট কম এর মাধ্যমে আপনি হচ্ছে যাবতীয় বিষয়গুলো জানতে পারবেন আর অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি আপনাকে দেখা দিচ্ছি প্লাস ফর্মটাও দেখাই দিচ্ছি ইউরএলটা বলে দিয়েছে ই আর এল বি ডট ই ডট ডট কম ডট ডি এই হচ্ছে ইউ আর এল এ এইস এইটা আসবে আপনারা খেয়াল রাখবেন এটা আসবে এবং এটা শুরু হচ্ছে আপনার একুশ মার্চ দু হাজার চব্বিশ মানে আজকে ভিডিওটা করছি তেইশ মার্চ মানে গত দুই দিন আগে অলরেডি শুরু হয়ে গেছে এটা শেষ হবে হচ্ছে আগামী মাসের বিশ এপ্রিল পর্যন্ত ঠিক আছে টাইম লিমিটটা অবশ্যই খেয়াল রাখবেন আর এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা এটা একটু দেখাই দিন এখানে আসলে আপনি যে পজিশনটাতে অ্যাপ্লাই করবেন সেটাতে টিক দেবেন টিক দেওয়ার পর আপনাকে নেক্সট দিতে হবে দেন হচ্ছে এটা দিয়ে নেক্সট এখানে আপনার পুরো ডিটেলস আপনাকে ইনফরমেশন দিতে হবে খুব কঠিন বিষয় না দেখেন নর্মাল বিষয় আপনার নাম ঠিকানা না ডিটেলস এখানে দেবেন সমস্যার ভিডিও নিচে কমেন্ট করবেন দেন আমি নিয়ে কথা বলে দেবো তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ